যে আমার এলাকার মানুষ কষ্টে নাই, মহিলারা তিনবার থটালি বিস্টিক লাগায়। রাগ করতেছেন আপনারা না? রাগ কইরেন না, মা বোনদেরকে আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। যাদের মন আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম তারা অবশ্যই দান করবে, কিন্তু দুই চারটা কটকটকে মার্কা মহিলা থাকলে ও টাকা দেবে না, ওই বলবি আমি ওই টাকাতে আমি লিপস্টিক কিনবো। আমার দেশের বাণিজ্য মন্ত্রী বলেই ফেলে দিলেন যে আমার এলাকার মানুষ কষ্টে নাই, মহিলারা তিনবার ঠোঁটে লিপস্টিক লাগায়। কথা কয় না, কথা এ দেশের বাণিজ্য মন্ত্রী যার কাছে দেশের জনগণ বাজারের খবর থাকবে সে লিপস্টিকের খবর রাখতেছে, বলে আমার এলাকার মহিলারা ছোটে তিনবার লিপস্টিক লাগায় আর চারবার পায়ের স্যান্ডেল পাল্টায়, এতই সুখে আছে। আচ্ছা লিপস্টিক ছোটে দিলে কি সুখ প্রকাশ পায়? মহিলারা ছোটে লিপস্টিক দেয় আর শান্তিতে আছে। আরে ডিমের দাম বাড়ে, চালের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, নেতার এগুলো নিয়ে মাথা ব্যথা নেয়, নেতা মহিলার লিপস্টিকের খবর রাখতেছে। আল্লাহ বাণিজ্য মন্ত্রী তার কাছে কত দায়িত্ব, কথা কয় না, নিজের দায়িত্ব অবহেলা করার জন্য দায় সারা বক্তব্য, কথা কয় না, যে মহিলারা টোটাল লিপস্টিক লাগাইছে। এবার লিপস্টিকের মাধ্যমে কি ইস্যু? মহিলারা বলতেছে এইটা, আবার মহিলারা বলতেছে যে এগুলো, আবার কেমন বক্তব্য? সে তার কাজ করবে, মহিলারা ঠোঁটে কয়বার লিপস্টিক দিয়েছে এটা কি বাণিজ্য মন্ত্রী হিসাব রাখার দরকার? যাবেন কোন দিকে? এ ওটা ভরসা করা যাবে না বাবা, ওটা ঠিক রাখেন। আমি আমার কথাগুলো শেষ করব, আর একটা আয়াত আছে, ওই আয়াতটা বুঝাইতে 10টা মিনিট লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, প্রথম আয়াতের আলোচনা করলাম, আর একটা আয়াত আছে না নাই? হ্যাঁ, ওই আয়াতটা শুনলে দিল নরম হয়ে যাবে ইনশাল্লাহ, চোখে পানি চলে আসবে, একটু অপেক্ষা করে আমি বলবো ইনশাল্লাহ। দিল নরম করে আমরা কাঁদতে কাঁদতে রবের কাছে মুনাজাত করে বাড়ির দিকে যাবো ইনশাল্লাহ। সবাই একটু বসেন, এ ভাই বসেন, কেউ উঠেন না, ও চাচা, ও চাচা বসেন। চাচি কি মিস করতেছে? চাচা আবার এতে দেখেন পিচ্ছি নাতিক নিয়ে যাচ্ছে।